তো গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত সম্মানিত স্যার ম্যাডাম, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সমস্ত স্যার ম্যাডাম এবারে চূড়ান্ত সুপারিশ পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করতে গিয়ে প্রতিষ্ঠান প্রধান বা সভাপতি কর্তৃক হয়রানি শিকার হচ্ছেন, তাদের অনুরোধে আজকের এই ভিডিও। আপনারা অনুরোধ করেছেন যে কিভাবে NTRC বরাবর আপনারা অভিযোগপত্র লিখবেন, অধিদপ্তর বরাবরগুলো কিভাবে অভিযোগপত্র লিখবেন তার একটি ডেমো ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের অনুরোধেই আজকের এই প্রসেসটা, চলুন আমরা দেখে আসি কিভাবে অভিযোগপত্র লিখব। প্রথমে তারিখ বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA, রেড ক্রিসেন্ট বোরক টাওয়ার লেভেল 4, 37/3/A স্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা 1000। যখন আপনারা অধিদপ্তর বরাবর এই অভিযোগপত্রটি লিখবেন, এই বরাবরের ঠিকানায় অবশ্যই অধিদপ্তরের যে মহাপরিচালক বরাবর, সেই মহাপরিচালক বরাবর অভিযোগপত্রটি লিখবেন। বিষয়, যোগদানে হয়রানি প্রসঙ্গে জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম লিখবেন, শিক্ষক নিবন্ধন রোল দিবেন, রেজিস্ট্রেশন নম্বর দিবেন, ব্যাচ নম্বর উল্লেখ করবেন। আমি চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে গত 20শে সেপ্টেম্বর আপনার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন। স্কুল হলে স্কুলের নাম, মাদ্রাসা হলে মাদ্রাসার নাম, কলেজ হলে কলেজের নাম, সহকারী শিক্ষক বা প্রভাষক বাংলা, অর্থাৎ আপনি যে পর্যায়ে শিক্ষক সেই পর্যায় এবং বিষয় উল্লেখ করবেন। পদে চূড়ান্তভাবে সুপারিশ পাই, রিকমেন্ডেশন লেটার নিয়ে নিয়োগপত্র প্রাপ্তির আবেদন করলে আমার সুপারিশকৃত প্রতিষ্ঠানের প্রধান, এখানে প্রধান শিক্ষক হতে পারে, সুপার হতে পারে, অধ্যক্ষ হতে পারে, ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির যোগসাজশে এখানে আপনাকে যেভাবে হয়রানি করেছে, আপনাকে যা যা বলেছে, আপনার কাছে যে যে অর্থ ডিমান্ড করেছে বা যে যে উৎসের কথা বলেছে যে এই কারণে টাকা লাগবে, সেই বিবরণগুলো এখানে সঠিকভাবে আপনি তুলে ধরবেন এবং আমার কাছে নগদ এখানে টাকার পরিমাণ দিবেন যে এত টাকা দাবি করেছে। আমি দিতে অস্বীকৃতি বা অক্ষমতা প্রকাশ করলে যে কোনো একটি শব্দ ব্যবহার করবেন, আপনি অস্বীকৃতি জানালে সেটা বলবেন, অক্ষমতা থাকলে সেটা প্রকাশ করবেন, করলে আমাকে নিয়োগপত্র দিতে নানাভাবে হয়রানি করছে, এ কারণে 19 তারিখের মধ্যে আমার যোগদান করা নিয়ে শঙ্কায় পড়েছি। আমি একটি গরিব পরিবারের সন্তান, প্রতিষ্ঠান প্রধানের উক্ত চাহিদা পূরণ করা আমার পক্ষে অসম্ভব। উল্লেখ্য, গত আপনারা জানেন যে কিছুদিন আগে মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান প্রধান যাতে যোগদান করাতে হয়রানি না করে, ওই তারিখটা এখানে উল্লেখ করবেন এবং সে এটা উল্লেখ করে বলবেন যে হয়রানির রোধে যে নোটিশ জারি করেছে সে কথা প্রতিষ্ঠান প্রধানকে বললে উনি জবাবে বলেন NTRCA এবং মন্ত্রণালয় আমার কিছুই করতে পারবে না। আমাকে আরও বলেছে যোগদান করালেও MPO করতে দিবে না, সরি এখানে একটা বানান ভুল আছে, আমাজে হয়ে গেছে, এখানে হবে আমাকে। এমন অবস্থায় আমি অসহায় হয়ে পড়েছি, অতএব জনাবের নিকট সবিনয় নিবেদন, উক্ত হয়রানি থেকে মুক্ত হয়ে আমি যাহাতে প্রতিষ্ঠানে যোগদান করতে পারি এবং যোগদান পরবর্তী MPO করতে পারি তাহার সুব্যবস্থা দানে আপনার সদয় মর্জিত হয়। বিনীত নিবেদক, আপনার নাম লিখবেন, শিক্ষক নিবন্ধন রোল দিবেন, ব্যাচ দিবেন, মোবাইল নম্বর দিবেন এবং সংযুক্তিতে যেটা দিবেন রিকমেন্ডেশন লেটারের কপি, অর্থাৎ আপনাদের চূড়ান্ত যে সুপারিশপত্র দিয়েছে তার একটি কপি দিবেন, নিয়োগপত্র প্রাপ্তির আবেদনের রিসিপ্ট কপি, আপনি যদি নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করেন সেই আবেদনের কপি এখানে দিবেন, ফটোকপি দিবেন প্রয়োজনে, নিবন্ধন সনদের ফটোকপি দিবেন, NID ফটোকপি দিবেন। তো যোগদান করার পরে যদি কোনোভাবে হয়রানি হন সেক্ষেত্রে আপনারা কিভাবে অভিযোগ দিবেন পরবর্তীতে সে নিয়ে আলোচনা করব। তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যদি নিয়োগপত্র প্রাপ্তির আবেদন করেও নিয়োগপত্র না পান বা নিয়োগপত্র পেয়েও যদি যোগদান করতে না পারেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করবেন। এটা একটি ডেমো ভিডিও, এরকম করেই আপনারা অভিযোগপত্র লিখে অবশ্যই NTRCA বরাবর এবং স্ব অধিদপ্তর বরাবর আপনারা অভিযোগপত্র দাখিল করবেন এবং সাথে সাথে আরও একটি কাজ করবেন, বিভিন্ন পত্রপত্রিকায়
বিষয়টি যদি তুলে ধরতে পারেন আশা করি আপনারা সকলেই সুবিচার পাবেন। তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আপনাদের সকলের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করে আজকের মতো এখানেই রাখছি।